ছেলে হিন্দি বাপ বাংলা বোঝে না, ছেলে হিন্দি গান বাজায়, মোহাব্বতে উসকে লাগে কুসি কুসি, আবার মাথা ঝাকা কথা কন, অত সর বাপ বাংলা বোঝে না ছেলে হিন্দি বাজায়, আমি নিজে শুনলাম এই তুই যে মোহাব্বতে উসকে লাগে কুসি কুসি কি বুঝিস কা হুজুর, কুসি বুঝি না কিন্তু ভালো লাগে তাই। এই যে ড্রাইভাররা বেশিরভাগ ড্রাইভার যারা ড্রাইভারে করে 90% ড্রাইভার হলো ফোর ফাইভ ফোর বাস থ্রি বাস, কথা কয় না কথা কয় না, অত চোখে হিন্দি গান বাজায় আর পাও টাকা আর মাথা টাকা কথা কন, ও হিন্দির কি বোঝে, কথা কয় না কথা কয় না ভালো লাগে তাই। তো সোজা কথা বুঝবেন না আমার ভাই আমার, আপনাদের গ্রামের একজনের সাতটা মিয়া বিয়া দিছে পৌষ মাসে শীতের দিনে, সাতটা মিয়ার মিয়ার জামাইকে বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য, রস পিঠে দুধের ওই যে মুখ চটকাতেছে আর ভাই ওয়াশ করতেছি, সাত ভাইরা মিলিয়ে দুধের পিঠে খাইয়ে আপনাদের কিসের বাজার, বালুয়া বাজার, বালুয়া বাজারে যাইয়া সাত বাইরা মিলিয়া 10 কেজি উদিনিয়া দুইটা মাছ কিনছে, মাছ কিনিয়া ছোট বাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া বাইরার গাড়ির উপরে বাদাম 10 কেজি উদিনে মাছ তুলিয়া দিছে, মানুষ হলো ল্যাংড়া এরপরে ও হলো বাদাম 20 কেজি উদিনে মাছ, আর বড় ছয় বাইরার সাথে বাদাম ল্যাংড়া মানুষ হাঁটতে পারছে না, ল্যাংড়া মানুষ মানুষ হলো ল্যাংড়া, তারপরে 20 কেজি উদিনে মাছ হলো হাতে, লোকটা পিস পড়ে গেছে পিছন থেকে, ল্যাংড়া মানুষ দুপুর পারতে পারতে দুপুর পারতে পারতে আসতে আসে এদিকে সাতটা বোন এক জায়গা দাঁড়া আছে, বড় ছয় বোন ছোট বোনকে দিকে দিছে আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট রেপ রাইট। আমি মাহফিল করি এসে দিনের বেলা একটু রেস্ট লই, এক রুমে বসে ঘুমাচ্ছি, এতে আমার ছোট ছেলে আর আরেক রুমে শুয়ে আছে, আমি যে বাসায় আছি রুমে আছো ওটা জানে না, ও মন আনন্দে গান গাচ্ছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইলো কেন আমারে, আমি চিন্তা করলাম ওর সাথে তো মারামারি করা যাবে না, ছেলে বড় হয়ে গেছে না এখন হেকমত ওকে মাইর দেওয়া লাগবে, ওর গায়ন শেষ না হইতে হইতে আমি আবার ঘুরা বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি, এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি, আর বেটা 2 দিন বাইতি নাই কি, ওকে আমি হাত দিয়ে মারি নাই আতর দিয়ে বসাইছি, কথা কয় না এই কলে মার বান্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি কর্তা গাতার কেন মানো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একটা জায়গা বর্ষি কোরআনের মাহফিল, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে একটি কথাই প্রশ্ন করবে, একটি কথাই বলবে, বলবে বান্দা নামাজ পড়ছ, এই কথাটাই জিজ্ঞেস করবে, সুবহানাল্লাহ, কল কিসের কথা জিজ্ঞেস করবে, নামাজ পড়ছ কি, নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ, নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি, সুবহানাল্লাহ, দে জোরে কর, বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ, বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না, আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছ,
বেনামাজি ব্যক্তি কথা বলবে না বাংলাদেশের প্রায় জেলায় আল্লাহ আমাকে নিয়েছে আমি দেখেছি বাংলাদেশ ঘুরে স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সবচাইতে সরল মানুষ কারা যারা আযান শুনলে মসজিদে যায় ঠান্ডা পানিতে ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ একটু জোরে কয় এরাই হলো অবোধ এবং সহজ সরল সাদা মানুষ আর যারা একটু চালাক আমার কথা কি বুঝতেছেন আমার কথা কি বোঝা যাচ্ছে যারা একটু চালাক তাদের অত ঠেকা পড়ে নাই যে এই পৌষ মাঘ মাসে শীতের দিনে ঠান্ডা পানিতে ওযু দিয়ে নামাজ পড়া লাগবে কত ঠেকা তাকারে পড়ে কথা কয় না আর কথা বলবে না জরকান ঠিক কি না আচ্ছা ঠিক হলে বলবেন না হলে বলেন না এই কথাগুনি আমি বলতাম না আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলার পরে জিজ্ঞেস করছে সাহাবীরে বলছে হুজুর ঠিক আছে আল্লাহ রাসূল যদি না বলতেন বিশ্বাস করেন আমি বলতাম না রাসূল বলছে দেখে বিদায় কথাগুনি আমি বলতেছি সুবহানাল্লাহ তো জোরে কয় এখন বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ আবার তখন বলবে নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি বলবে বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি ঈদের নামাজ পড়ছি সবে বরাতের নামাজও পড়ছি আসলে আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান বেনামাজি নাম্বার ওয়ান জোরে বলুন জোরে বলুন আচ্ছা বেনামাজি বললি শরম লাগে লজ্জা তাহলে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে পড়ে না তারে বলা হয় বেনামাজি যে সুদ খায় তারে বলা হয় সুদ খোর যে ঘুষ খায় তারে তো বলা হয় ঘুষ খোর কথা কন তাহলে সে নামাজ পড়ে তারে কি বলে জোরে বলুন তাহলে আল্লাহর বাসায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি যে সুদ খায় তারে বলা হয় সুদ খোর কথা কন এখন যে নামাজ পড়ে না ওরই বেনামাজি বলা হয় সকালবেলা আমার চেয়ারম্যান ভাইকে সঙ্গে নিয়ে যদি বেনামাজির বাড়ি যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই বাড়িতে আছেন ও খুশি না বেজার কথা কানে জোরে কান খুশি না বেজার তাহলে তুমি নামাজ পড়ো না তোমারে বলা হয় বেনামাজি তাহলে তোমাকে বেনামাজি বলে ডাক দিলে তুমি ওর রাগ করো কে কথা কান যে সুদ খায় তারে কি বলে আর কথা বলবে না জোরে কান না সুদখোর বললে কি লজ্জা লাগে নাকি কথাই তো বলতে চায় না 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 যদি কথা না বলেন তাহলে বুঝবো এই গুণের মধ্যে আপনারা এই তো বুঝছে যে সুদ খায় তারে কি বলে আরো জোরে জোরে কোন এই মুঠো বলতেছে এরা খায় না আর এখানে কিছু কিছু লোকের মধ্যে ভেজাল আছে তাহলে যারে সুদ কর যে সুদ খায় তারে বলা হয় সুদ কর সকালবেলা চেয়ারম্যান সাহেবকে সঙ্গে নিয়ে সুদ করে বাড়ির যাদুদি ডাক দেওয়া যায় সুদ কর ভাই বাড়িতে আছেন ও খুশি না বেজার আরে ও শুধু বেজার হবে না ওর বউ জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক তার তোর কি আমি কই খাগা খাগা সুদ খাও যদি তুই জায়েজ মনে করে খাইতে পারিস তারপরে আপনার টয়লেট থেকে এক ফিরিস মল তুলে নিয়ে এসে সালাদ মনে করে খায় এরকম করে খায় না না এটা যদি ঘৃণা লাগে সুদ খাওয়া ঘৃণা লাগে না কেন কত কত লাগে আজকে ওয়াশ করাবি নি আমার নারদ আল্লাহ বলবে বেনামাজিকে বলে নামাজ পড়ছো বেনামাজি মিথ্যা কথা বলবে আল্লাহ নামাজ পড়ছি আল্লাহ বলবে নামাজ যখন পড়ছে আমার বেহেশতের দিকে যাও বেনামাজি ব্যক্তি এক পাও দুই পাও ফেলবে আল্লাহ তখন নিষেধ করবে না বেনামাজি মনে মনে বলবে আমার দাদাও নামাজ পড়ে নাই আমার আব্বাও নামাজ পড়ে নাই আমিও জীবনে নামাজ পড়ি নাই একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি কি খুশি আমি কই আগিয়ে যা তোমার বাবার জান্নাতটা যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে তালা বুঝুন তো যা বেনামাজি ব্যক্তি চালাক তো কম না তিনি জানে নিজেও যদি নামাজ না পড়ছি পাবলিক করছে এটা তো দেখছি কথা কয় না রে যা তালায় হাত লাগাবে তালা খুলবে না ঠক ঠক করবে তাও খুলবে না পাশে থাকবে জান্নাতের পাহারাদার ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার আল্লাহ বেহেশতে দিল আবার তালা লাগা রাখলো চাবি কার কাছে দাও কি শখ নামাজ না পড়ি বেহেশতে যাইতে চাই ফেরেশতা বলবে চাবি আমার কাছে না আল্লাহর কাছে সুবহানাল্লাহ জোরে কর বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে কার কাছে
জোরে বলুন, ডাকতে বলবে আল্লাহ রে তুমি আমারে জান্নাতে দিলা, আবার তালা লাগা রাখলাম, রাখলা তো রাখলা, চাবিটা তোমার কাছে রেখে দিয়েছো। বলবে বুঝছি আল্লাহ, তোমার চাবি দেওয়ার কথা মনে নাই, কত বড় চালাক বেনামাদের গোষ্ঠী, না না আপনারা খুব ভালো। ডাক দিয়ে বলবে আল্লাহ রে তুমি আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলাম, রাখলা তো রাখলা, চাবিটা তোমার কাছে রেখে দিয়েছো। আল্লাহ বলবে বান্দা তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, পিতি প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ, বলে আল্লাহ গিয়েছে কিন্তু ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলে বান্দা ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে নামাজের দরকার আছে না বা জান্নাহ? যারা নামাজ পড়ে না ও না শয়তানের না না, এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি, যারা বেনামাজি ওই দেন বড় বড় চোখ করে তাকাচ্ছি, না না আপনাদের বড় বড় চোখ দেখে কে নামাজ পড়ছেন কে পড়েন নাই এটা কি আমি দেখছি নাকি? জানে কে? আল্লাহ। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমি আপনাদের পাঁচটা মিনিট একটা ওয়াজ শোনাবো, এরপরে আসল ওয়াজের দিকে যাব, কথা বুঝতেছেন না? এবার আল্লাহ বলবে বান্দা তোমার কাছে কি আলেম ওলামা প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ, বলবে আল্লাহ গিয়েছে ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলে বান্দা ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা না। আল্লাহ বলবে রে গজবের ফেরেশতা আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর আমার বান্দার ঘাড় ধর, ঘাড় ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার আল্লাহর বান্দা আসবে, বান্দার বাদান ঘাড় আল্লাহর ফেরেশতা আসবে, বান্দার ঘাড় ধরবে, জাহান্নামের দিকে বাদান নিয়ে যাবে। আল্লাহর বান্দা বাদান যেতে চায় না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বললেন ওয়াসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, ওয়াসিকা মানে হাকাও, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? আপনার এলাকায় ছাগল কয় না বকরি কয়? এই বকরি এমন একটা জাতি, এমন একটা প্রাণী, ডাইনে যাইতে কইলে বামে যায়, বামে যাইতে কইলে ডাইনে যায়, কাতাকুতো করে হাতাহুতো করে, সামনে যদি দেখে পানি লাগে গেল বকরি টানা টানি, কথা কয় না, কথা কয় না। এই মালিক যখন বকরিকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়, এই বকরি সামনের দিকে আগাতে চায় না, যদি পানি দেখে চার পার উপরে ব্যক্তি করে ধরায়, ও মনে করে এইটাই দোজক। কথা কি বুঝতেছেন? এবার বকরি যখন যাইতে চায় না, মালিক ছাড়ে না, এই মালিক বকরির গলা রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয়, আর বকরি তখন আপনার বক্তৃতা দেয় আর বলে ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলা রশি লাগাস না, কান ধরে টান দিস না। বকরির বক্তৃতা মালিক বোঝে না, ওই মালিক বকরির গলা রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায়, বকরি তখন মরণ চিৎকিয়ে দেয় মরিয়া গেলাম, কথা কয় না, কথা কয় না। ঠিক বকরি যেমন যায় না, মালিক টাইমে নেয়। আর এই জায়গা হাদিস শরীফের মধ্যে আসছে, যে লোকটা নামাজ পড়বে না তাকে যখন দোজকে নিবে বা দান ধাক্কাতে দাক, কথা কি বুঝতেছেন? কি করতে? আরে বাংলাদেশের মানুষ বোঝে পেঁয়াজগোছ কথা, সরল সহজ সোজা কথা বোঝে না, ছেলে হিন্দি বাপ বাংলা বোঝে না, ছেলে হিন্দি গান বাজায়, মোহাব্বতে উসকে লাগে কুসি কুসি, আবার মাথা ঝাঁকা কথা কন, অত সর বাপ বাংলা বোঝে না, ছেলে হিন্দি বাজায়, আমি নিজে শুনলাম এই তুই যে মোহাব্বতে উসকে লাগে কুসি কুসি, কি বুঝিস কা হুজুর? কুসি বুঝি না কিন্তু ভালো লাগে তাই। এ যে ড্রাইভাররা, বেশিরভাগ ড্রাইভার যারা ড্রাইভারি করে 90% ড্রাইভার হলো ফোর ভাব, ফোর বাস, থ্রি বাস, কথা কয় না, কথা কয় না, অত চোখে হিন্দি গান বাজায় আর পা জাগায় আর মাথা জাগায়,
কথা কোন ও হিন্দির কি বসে কথা কয় না কথা কয় না ভালো লাগে তাই তো সোজা কথা বুঝবেন না আমার ভাই নামাত আপনাদের গ্রামের একজনের সাত জামিয়া বিয়া দিছে পৌষ মাসে শীতের দিনে সাত জামিয়ার মিয়ার জামাইকে বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য রস পিঠা দুধের ওই যে মুখ সরকাতেছে আর ভাই ওয়াজ করতেছি সাত ভাইরা মিলিয়ে দুধের পিঠা খাইয়ে আপনাদের কিসের বাজার বালুয়া বাজার বালুয়া বাজারে যাইয়া সাত ভাইরা মিলিয়ে দশ কেজি উজনিয়া দুইটা মাছ কিনছে মাছ কিনিয়ে ছোট ভাইরা হলো ল্যাংড়া মানুষ ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে বাদাম দশ কেজি উজনিয়া মাছ তুলিয়া দিছে মানুষ হলো ল্যাংড়া এরপরে হলো বাদাম বিশ কেজি উজনিয়া মাছ আর বড় ছয় ভাইরার সাথে বাদাম ল্যাংড়া মানুষ হাঁটতে পারছে না ল্যাংড়া মানুষ মানুষ হলো ল্যাংড়া তারপরে বিশ কেজি উজনিয়া মাছ হলো হাতে লোকটা পিছ পড়ে গেছে পিছন থেকে ল্যাংড়া মানুষ দুপুর পারতে পারতে দুপুর পারতে পারতে আসতে আছে এদিকে সাতটা বোন এক জায়গা দাঁড়া আছে বড় ছয় বোন ছোট বোনকে দিককে দিছে আমাদের স্বামী সুস্থ ভালো কত সুন্দর করে হেঁটে আসছে রেপ রাইট তোমার স্বামী ল্যাংড়া পিস পড়ে গেছে পিছন থেকে তোমার স্বামী দুপুর পারতে পারতে আসতে আছে ছোট বোন দুর্বল হয় না ছোট বোন বলতেছে আমার স্বামী পিস পড়ে নাই দুপুর পারছে না আমার স্বামী পিছন থেকে তোমাদের ছয়জনের স্বামীকে গুতা মারতে মারতে নিয়ে আসতেছে আল্লাহ এই কথাটা 1450 বছর পূর্বে কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছে ওয়াসিকা মানে হাকা অর্থাৎ গুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে জোরকন ঠিক কিনে তাহলে নামাজের দরকার আছে না বাদান নাই উপায় নাই রে ভাই ওই কবরে নামাজ বিনেন উপায় নাই ওই কবরে নামাজ বিনে বুঝলি না মন তুই বুঝলি না দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না দম থাকিতে আল্লাহর নাম কেন বুঝবি রে মন তুই বুঝবি রে দমসা দিয়া যেদিন যাবা কবরে দমসা দিয়া যেদিন যাবা সাইজ কি কবরে ৮৫ বছর বয়স একজন বুড়া মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে রাত্রি পোহাইবার আগে বার বাগানে আসিও আসল বিছাইয়া দিবুই আমার পাশে বসিও গাইও আমার প্রেমের গান নাউজ বিলেটটা জোর কর সাসা যখন এই গানটা বললেন আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল হযরত হাসান ইবনে সাহাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত কোলা কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাসাই ওয়া যাররাই ওয়া হিয়া আল বাতিরিয়া দুল জান্না রাওয়াহুল বুখারী সুবহানাল্লাহ কোন হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ সুবহানাল্লাহ একটু জোরে কর আমি মাহফিল করি আইসা দিনের বেলা একটু রেস্ট লই এক রুমে বসে ঘুমাচ্ছি এতে আমার ছোট ছেলে আর এক রুমে শুয়ে আছে আমি যে বাসায় আছি রুমে আছো ওটা জানে না ও মন আনন্দে গান গাচ্ছে আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী তিনটে বছর ঘুরাইলো কেন আমারে আমি চিন্তা করলাম ওর সাথে তো মারামারি করা যাবে না ছেলে বড় হয়ে গেছে না এখন হেকমত ওকে মাইর দেওয়া লাগবে ওর গায়ন শেষ না হইতে হইতে আমি আবার ঘুরা বললাম আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা এত বড় মিথ্যা কথা কলি আর বেটা দুই দিন বাইতি নাই কি ওকে আমি হাত দিয়ে মারি নাই আতর দিয়ে বসাইছি কথা কয় না
তাও কথা বলে না জোরে কোন আজকে বেটা চাল বাছি একখান আপনারা পুরুষটা বেটা চাল আমি চাচার কাছে দা বললাম চাচা চাচার সাথে কি মারামারি করা যাবে আমি হাদিসের কথা মনে পড়ে গেল দা বললাম চাচা এত সুন্দর গান জানেন কয় আরো ভালো গান জানি কম মনে করেন না বুড়ো মানুষে আমি বললাম চাচা আমি একখান গান গাই আমাকে বলে বাতিজে তুমি হুজুর মানুষ গায়ন গাও আমি তাকে যুক্তি দিয়ে ঠেকাইলাম চাচা আপনার বয়স কত চাচা বলে বাতিজে আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়স সর্বফর পরেও যদি আপনার মনে যদি ভয়ের জাগে আমি তো একজন ইয়ং ম্যান আজকে 20 থেকে 25 বছর আগেকার ঘটনা কথা কি বুঝতেছেন চাচা বলে ঠিক আছে বাতিজে বলো আমি তখন বললাম চাচা এইটা বাদে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো মানুষ উপকৃত হইতো চাচা বলে বাদি যা তুমি বলো আমি বললাম চাচা আপনি এইটা বলেন রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও পড়িও আল্লাহর কোরআন ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন সুবহানাল্লাহ কর না কে আমার এই মুক্তির কদম শুনিয়ে চাচা আর শোকের বাণী ধরে রাখতে পারে না আমি বললাম চাচা কেন আপনি কান্দেন চাচা বলে বাতিজা কত লাইলি মজনু শ্রী পড়া পড়াদের প্রেমের গান গাইছিস বাতিজা কেউ কোনোদিন সুন্দর করে বুঝতে নেই আরো বরং ওয়েলকাম জানাইছে ও বাতিজা তুমি একটা ওয়াস্টিল গায়নটা ইসলামের পক্ষে নিয়ে আসো কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে তুমি বুঝ দিছো আমার অন্তর চোখ খুলে গেছে বাতিজে তোবা করার দে আজকে থেকে তোবা করলাম অস্টিল গান বাজনা গাবো না আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না চিল্লাই এখন মারহাবা আমার ভাই আমার যেই মেয়েটা বিয়ে করে নাই যেই মেয়েটার ছেলে সন্তান হয় না তাকে আমরা বলি বন্দা নারী কিছু কিছু লোক কয় আট পুরা কথা কন ছেলে সন্তান যখন হয় না 5-6 বছর যখন হয়ে গেছে ওই লোকটা যায় আপনার নাম কি মোহাম্মদ হরজত আলী ভাই কে বলতেছো হরজত ভাই 5 বছর বিয়ে করছে আল্লাহ বেতাও দেয় না বিটিও দেয় না কি করা যায় হরজত ভাই বললে ইসলামে তো জায়েজই আছে কি আছে তাহলে কি বুঝাইলো এর মানে আরাখান করো কয়টা হলো দুইটা বড়িয়া ঘর সংসার করলো ঘর সংসার করবার পরে আরো 5 বছর কাটে গেল বাদান দুইটা বিবির একটা বিবির বাদান বেটা বিটি হয় না আমার বাইরে আমার আপনার আরেকটা আপনার নাম কি আজিজুর রহমান ভাইয়ের কাছে গেছে উনি মুরব্বি মানুষ যা বলে আজিজুর রহমান ভাই আপনি মুরব্বি মানুষ আমি দুইটা বিয়ে করছি আল্লাহ বেতাও দেয় নাই বিটিও দেয় নাই এখন আমি কি করা যায় উনি সরল মানুষ বলতেছে আরাখান করো তাহলে কয়টা হলো তিনটে নিয়ে ঘর সংসার করে আল্লাহ বেতাও দেয় না বিটিও দেয় না আরো 5 বছর কাইতে গেছে সর্বমোট 15 বছর বাজান হয়ে গেছে 15 বছর পরে আপনার নাম কি বাপ আব্দুর রহমান ভাইয়ের সাথে দেখা হয়েছে আব্দুর রহমান ভাই মসজিদ মানুষটা আপনি যা বলে ভাই মসজিদ আপনি তো মসজিদ আজান দেয় আমি তিনটে বিয়ে করছি একটা বড় আল্লাহ বেটাও দেয় নাই বিটিও দেয় নাই এখন আমি কি করব আব্দুর রহমান ভাই বলে এ বিয়াও মরা ও বিয়াও মরা কি হলো তাহলে কয়টা হলো চারটা বিবির ঘর সংসার করে আরে একটা বিবি আল্লাহ বেটাও দেয় না বিটিও দেয় না লোকটা মনে মনে চিন্তা করতেছে আপনার 1 কেজি চাউলের দাম 80 টাকা 1 কেজি মরিচের দাম বাদানে 100 টাকা আপনার 1000 টাকা 1 কেজি পেঁয়াজের দাম 180 টাকা 1 কেজি তেলের দাম 220 টাকা একা উপার্জন করে চারটা বিবিকে আমি চালাইতে পারবো না অতএব আমি চারটা বিবির মধ্যে একটা রাখবো আর তিনটাকে তালাক দিব এখন আপনারা বলুন ছোটটাকে তালাক দিবে না বড়টাকে দিবে না মেজোটাকে দিবে না সে যে ডাকে তালাক দিবে কোন ডাক জোরে কোন ছোট দেখেন না ওই যে বলতেছো ছোট মানুষ যদি বুড়ো হয় মন কিন্তু বুড়ো হয় না
ও মন তো দাঁত পড়িল চুল পাকিলো মন তো কিন্তু বুড়ো হয় না চুল পাকিয়া হচ্ছে সাদা দাড়ি পাকিয়া কদম ফুল মনে হয় কলপ নিয়া কালো করি মাথার চুল সাহায় জবনের কালে তাইকে সারে কলপ নিলে আর কথা কবি নিলে এ যে সাদা চুল দ্বারা কলপ দিয়ে কালি করে ওরা আল্লাহর জান্নাতে যা তো দূরের কথা জান্নাতের সুগুরান ওদের নাকে আসবে না আপনি মেথি নিতে পারেন কালো বাদান করা আপনার ইসলাম সমর্থ করে না চিল্লে এখন ঠিক কিনে আরে জাহান্নামী মানুষ দেখবেন লাগে কেউ ডাহা যাওয়া লাগে নাকি ঢাকা যাইতে হবে না যারা দাড়ি আপনার কালো সাদা চুল কালো করে সাদা দাড়ি কালো করে বুঝতে হবে ওরাই ওই পথের পথি আর কথা বলবে না রে খুব কি খারাপ কথা বলতেছি নাকি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আমি কিন্তু আমি কি বলতেছি আমি কিন্তু কিছু বুঝতেছি আমার কথা কি বুঝতেছেন আমার ভাইয়ের আমার বাজা বুঝো এনে বুঝবে কে বোর কাছে তা বোঝা পড়া করিও আমি তোমার চিনি না কি জানে বলতেছিলাম এবার লোকটা বললে সাতটার মধ্যে একটা রাখবো তিনটাকে তালাক দিব লোকটা মনে মনে আপনার এই মনস্থ করিয়া ইমামের কাছে আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যা বলতেছে ভাই হুজুর আমি সাতটা বিবির মধ্যে একটা রাখবো তিনটা বিবিকে তালাক দিব হুজুর বলে বাবা কোন বউ যদি অন্যায় না করে এই বউ তালাক দেওয়া জায়েজ নাই সুবহানাল্লাহ তো কল তখন লোকটা একটা বুদ্ধিতে উপনীত হইল চারটা বিবিকে দেখে এনে বলতেছে বিবি রে বলো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ এখন চার বিবি বলতেছে পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ হলো ১৭টা সকালে ফজরে দুই রাকাত ফরজ আর জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ ঈশায়ের চার রাকাত ফরজ সর্বসাকুল্য কয় রাকাত নামাজ ফরজ ১৭ রাকাত সুবহানাল্লাহ তো জোরে কর চার বিবিকে বলল বিবি রে বলো কয় রাকাত নামাজ ফরজ আপনি মাইকালা আপনি কো অবট আপনি মেহেরবানি করে উঠে আবার পাশে পাশে বসে একটা মিনিট আপনি শুনেন একটা মিনিট শুনেন দেখেন কি অবস্থা হচ্ছে যে কিছুই বুঝতেছি না আমি আপনারা কি বুঝতেছেন হুজুর ওই দেখেন হুজুরে খালি খালি তালে তালে রয়েছে মাইকটা আসলে ওখানে দোষ নাই মাইক খুব ভালো সার্ভিস খুব ভালো হচ্ছে মাইকটা বাধা ঠিক হয়নি এখানে টিভি টিভি লাভ নাই কে মাইকের আওয়াজ বাইরে খুবই সুন্দর হচ্ছে এক সামনে কি বিল্ডিং আছে আচ্ছা ঠিক আছে এদিক তাকান আমার কষ্ট হলেও আমি এসে ওয়াজ করি নারাজ তাকবীর আল কোরআনের আলোক নারে তাকবীর তাহলে কি বলতেছিলাম এই সাইডে আমার কথা কি বুঝতেছেন নাকি আজকে ওয়াজ বাড়ি যাবে তো ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার এবার লোকটা চারটে বিবিকে বলল বিবি রে বলো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ চারটা বিবি বলল পাঁচ ওয়াক্ত নামাজের ১৭ রাকাত ফরজ সুবহানাল্লাহ তো জোরে কান এবার লোকটা বুঝে মনে মনে চিন্তা করতেছে বলতেছে বিবি রে আমি প্রশ্ন করব পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ চার বিবি চার রকমের উত্তর দিতে হবে কথা বুঝতেছেন না ও জানে বড় বিবিকে সর্বপ্রথম আমি জিজ্ঞেস করব পাঁচ ওয়াক্তর মধ্যে নামাজ কয় রাকাত ফরজ বড় বিবি বলবে ১৭ রাকাত ওকে দিয়ে আমি সংসার চালাবো আর আর তিনজন বিবি আপনার উল্টো পাল্টা বলবে ওদেরকে আমি দোষী সাব্যস্ত করে ওদের তালাক দিব সর্বপ্রথম বড় বিবিকে জিজ্ঞেস করেছে বিবি রে বলো পাঁচ ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ বড় বিবি তখন বলতেছে ২০ রাকাত কয় রাকাত বউ আছে কা তুই ডান পাশে যা যা ডান পাশে যা ছোট্টবেলায় মা বাবা পছন্দ করে আনছে তোকে নিয়ে সংসার করতে করতে বুড়ো হয়ে গেলাম আমি জানি তোকে নিয়ে জীবন কাটাবো এই জন্য সর্বপ্রথম তোকে জিজ্ঞেস করছি তুই বলবি ১৭ রাকাত আর তুই বললি ২০ রাকাত আমার সংসার বাদ তোর কপালে নাই ডান পাশে যা
দুই নম্বর বিবেকে বলে বিবিরে বলো কয় রাকাত নামাজ ফরজ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ দুই নম্বর বিবি বলতে 70 রাকাত কয় তুই আমার বাম পাশে আয় কথা কয় না আমরা বউকে শোয়াইতে যখন বিছানায় ঘুমাতে যাই বউকে ডান পাশে শোয়াই না বাম পাশে শোয়াই জোর কন ডান পাশে বউকে বাম পাশে শোয়াবেন এটা কোরআনেও নাই হাদিসেও নাই কেন শোয়ান ওটা হলো আপনার খেত স্বরূপ আপনার সুবিধে ক্ষেত্রে আপনি আপনার বিবিকে ডানে শোয়াইতে পারেন বামে শোয়াইতে পারেন আপনি কেন পারে বাবা দহলু বাম পাশে রাখছি না আপনার সুবিধে ক্ষেত্রে বিবিকে ডানে নিতে পারেন বামেও নিতে পারেন কত কথা কয় না এদিক তাকান আরে ভাই এদিক তাকান সিয়ারা কি একবার খারাপ নাকি আমার ভাইরা আমার তিন নম্বর বিবিকে বলল বিবিরে বলো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ তিনটা নম্বর বিবি বলল সব আপনার 15 রাকাত কয় তুই ডান পাশে যা বউ কি আছে কথা কন ডান পাশে যা চার নম্বর বিবিকে বলল বিবি তুমি বলো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ চার নম্বর বিবি বলছে 11 রাকাত করা তিনজন তালাক হয়ে গেছে একজন বলল 20 রাকাত একজন বলল 15 রাকাত আর একজন বলল আপনার 11 রাকাত আর একজন বলতে 17 রাকাত উনি 17 রাকাত যেই বউ বলছে ওই বোর হাত ধরে গাড়ির উপর হাত দিয়ে যখন বাড়ির মধ্যে যাইতে চায় আর তিনজনকে বলল তোরা তিনজন চলে যা তোরা তিনজন তালাক হয়ে গেছে তিনটা পিছন থেকে স্বামীর জামা টান দিয়ে ধরছে বারবার খুকুন তুমি খেয়ে গেছো দান এবার দরহা পইরা গেছ ওরে সোনার সান ওরে সোনার সান মারবা বাড়ি যা কয়েন তিন বোন জামা টান দিয়ে ধরে বলতেছে আমরা তিনজন তালাক হই নাই যারা তালাক বলবে ওরাই তালাক সুবহানাল্লাহ কোন তিন বউ বলতেছে আমরা তালাক হই নাই এইটা নিয়ে তিন আপনার চারটা বউ নিয়ে বাদন হই হাল্লা করতে করতে গ্রামের ডাইনবার আপনার গ্রামের আপনার বাড়ির পাশের মানুষ বাদন শুনছে পূবের মানুষ শুনছে পশ্চিমের পাশের মানুষ শুনছে আপনার উত্তর মুড়া যেই বাড়ি আছে তারাই শুনছে এক পা দুই পা আগা আসা বলতেছে কি হয়েছে কয় সব ঘটনা খুলে বলছে এরা তালাক হয় নাই কয় যা হবার হয়ে গেছে চল আর তালাক তুলক নাই তিন চারজন একসাথে জড়া গড়া করে সংসার করে জীবন কাটিয়ে দিব এখন এই গ্রামের মধ্যে একজন মাতবার এসে বলতেছে প্রধান এসে বলতেছে তোমার বউ তুমি তালাক দিছো তিনটা বউ তালাক হয়ে গেছে আবার তিনটা বউকে কেন ঘরে নিলে আর ব্যবস্থা করলে না এলাকার হাফেজ কারি মাওলানা মুফতির সব আছে সব বিস্তারিত শুনবার পরে বলল তিনটা বউ তালাক হয়ে গেছে একটা বউ বাদান জায়েজ আছে আর এই বউ রাখা যাবে না তিন বউ বলতেছে আমরা তালাক হই নেই যারা তালাকের কথা বলে ওরাই আমাদের কাছে তালাক সুবহানাল্লাহ কয় যারা আমাকে তিনজনকে তালাক বলবে ওরাই আমাদের তিনজনের কাছে ওরাই গ্রামের লোক তালাক আমার কথা কি বুঝতেছে আমার ভাইয়ের আমার গ্রামের হাফেজ কারি মাওলানা মুফতি সব মানুষ আসিয়ে বিচার বিশ্লেষণ করিয়া হাদিস কোরআন আপনার বিশ্লেষণ করিয়া বলো তিনটা বউ তালাক হয়ে গেছে এখন ওই তিন বউ বলতেছে আমরা তালাক হই নাই ওই লোকটা আল্লাহর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে দা বলে হুজুর আমার তিনটা বউ আমি এই এইভাবে আমি তালাক দিছি আমি পাঁচ ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ সাতটা বিবি বললেন আপনার 17 রাকাত আমি বলেছি চারজন চার রকমের উত্তর দেওয়া লাগবে আমার বড় বিবি বলছে 20 রাকাত দুই নাম্বার বিবি বলছে 17 রাকাত তিন নাম্বার বিবি বলছে 15 রাকাত চার নাম্বার বিবি বলছে 11 রাকাত হুজুর আমি জানি আমার তিনটা বউ তালাক হয়েছে একটা বউ তালাক হয় নাই হুজুর এখন আমার বউ তিনটা বলে আমরা কেউ তালাক হই নাই গ্রামের মাতো পরে বলে তালাক হয়েছে হাফেজ কারি মাওলানা মুফতির বলে তালাক হইছে হুজুর কি করব আল্লাহর ওলি বলল বাবা যা করা করছে আর জীবনে এই রকম ভুল করে না তোমার একটা বউ তালাক হয় নাই সিল্লাই এখন মার হাওয়া এবার লোকটাই কথা শুনিয়া বউদের
আমাদেরকে নিয়ে বলতেছে চলো আমরা আল্লাহর ওলির কাছে শুনি আরছি তোমরা একজন তালাক হয় না হাফেজকারী মাওলানারা মিথ্যা কথা বলছে এখন গ্রামের মধ্যে হই হাল্লা বাদান শুরু হয়ে গেল এই কথাটা কে বলল বলে এই ফতোয়া দিয়েছে আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলা এলাকার শত শত হাফেজকারী মাওলানা এরপরে গ্রামের চেয়ারম্যান মেম্বার এমপি সব মিছিল করতে করতে আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলেন হুজুর আপনি গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব লাগা দিলেন হুজুর আমরা পড়ে দেখলাম তিনটে বউ তালাক হয়েছে একটা জায়েজ হয়েছে আর আপনি বললেন একটা বউ তালাক হয় নাই হুজুর কোন কিতাব থেকে ফতোয়া দিছেন প্রমাণ না করলে আমরা আপনাকে ছাড়িয়ে দেব না আল্লাহর ওলি বলল বাবা আজকে বলবো না আগামী আপনার জুমা নামাজ পরে আগামী কাল জুমা নামাজ পর আমি এর প্রমাণ করে দেব একটা বিবু তালাক হয় নাই আগামী কাল জুম্মার দিন প্রমাণ করা হবে চিল্লে এখন মারহাবা এই ওয়াজটা কি শুনবেন কি কোন শুনবেন কথা কয় না আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলার দরবারে প্রশ্ন আমি করব উত্তর আমি দেবো আপনারা কিন্তু অপেক্ষা করবেন রাজি একটা বক্তি নিয়ে বলে আল্লাহর ওলি আপনার মুখে দাঁড়িয়ে আছে আমার বক্তির মুখে দাঁড়িয়ে আছে বলেন হে আল্লাহর ওলি আপনি বলুন বক্তির মুখে দাঁড়িয়ে পবিত্র না আপনারা মুখে দাঁড়িয়ে পবিত্র এখন আপনারা বলুন বক্তির মুখে দাঁড়িয়ে পবিত্র না মানুষের মুখে দাঁড়িয়ে পবিত্র জোরকন ভিতরে ভয় আছে মনে হয় জোরকন আচ্ছা মানুষের আচ্ছা ঠিক আছে বক্তি সুদ খায় ঘুষ খায় মানুষ খায় এখন সুন্দর করে জবাব দিবেন মনের থেকে বক্তির দাড়ি পবিত্র না মানুষের দাড়ি পবিত্র এখানকার বক্তির দাড়ি বা সব দিকে আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল মা আমি আজকে বলতে পারবো না আমি বলতে পারবো না আমাকে কিছুদিন সময় দেওয়া লাগবে এরপরে আমি মরিয়াও যদি যাই তোমার প্রশ্নের উত্তর দিয়ে আমি মরিয়া যাব সিল্লাই এখন মারহাবা এ ওয়াজটা কি শুনবেন একই দিনে আমি প্রশ্নকে করিলেই তোমাদের একে একে উত্তর দেবো কি কর একই দিনে দুইটি ভাই জন্মগ্রহণ করেছে একই দিনে বাদান মারা গেছে কোরআন থেকে বলবো সুবহানাল্লাহ তো যরকম এই কোরআনের মধ্যে আছে একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে একই দিনে মারা গেছে এক ভাইয়ের বয়স হলো বাদান 100 বছর আর এক ভাইয়ের বয়স হলো 200 বছর সুবহানাল্লাহ কোন আমার কথা কি বুঝতেছেন আশ্চর্য হলেন এই ওয়াজটা কি শুনবেন আর একটা কথা শোনেন বাবার বয়স 200 বছর বাবার বয়স 150 বছর ছেলের বয়স 300 বছর এই কোরআনের মধ্যে আছে সুবহানাল্লাহ জোর কর এই ওয়াজটা কি শুনবেন ভালো করে লক্ষ্য করে শুনুন ও বেটা আমি বলতেছিলাম নামাজের কথা আপনাদের মনে আছে আমার বন্ধুগণ আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা কামতের ময়দানে আমি আল্লাহ নামাজের কথা তোমাদের কাছে জিজ্ঞাসা করব যদি নামাজ পাওয়া যায় আল্লাহ ওই মানুষটাকে জান্নাতে দেয় আর নামাজ যদি না পাওয়া যায় আল্লাহ ওই মানুষটাকে জান্নাতে দিবে না অবশ্যই নামাজ ছাড়া এই মানুষটা জান্নাতে যেতে পারবে না আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে বলছে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ দিনে আছে বা যাহারা ইমান আনছে ওই আল্লাহর উপরে ও আমিলু সলেহাত আর যারা নেক কাজ করছে এক নাম্বার ইমান আনছে আর দুই নাম্বার নেক কাজ করেছে আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুন ফেরদাউস নুজুলা যরকম সুবহানাল্লাহ এক নাম্বার ইমান আর দুই নাম্বার বাদাম নেক কাজ করা লাগবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে কোরবানি আছে ভালো ভালো কাজ বাদাম নেক কাজের মধ্যে বাদাম ঢুকে গেছে তাহলে নামাজের দরকার আছে না বাদাম না আমার ভাই রামান আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর কথা বাদন বলতেছিলাম আপনাদের মনে আছে
বিচার কবে হবে জোর কন জুম্মা নামাজ বাদ বাদ জুম্মা পরে বাদান আপনার এরকম করে আপনার কি হবে আপনার বিচার হবে সালিস হবে হাজার হাজার মানুষ বাদান এসে হাজির হয়ে গেলেন আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহকে ঠেকার জন্য ঠেকানোর জন্য এলাকার হাফেজকারী মাওলানা মুফতি এলাকার সব প্রধানরা বলল প্রত্যেকটা কাজে আপনি ফতোয়া দিতে আসেন আজকে আপনাকে আর আমরা আর সম্মান করব আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহকে বলল হুজুর আমরা জানি একটা বউ তালাক হয় নাই তিনটা বউ তালাক হইছে আপনি কোন কিতাব থেকে ফতোয়া দিলেন তিনটা বউ তালাক হয় নাই আপনি দেখায়া দেন আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ বলে বাবা আমি যদি ফতোয়া না দিয়া যে মিয়ারা বলছে আমরা একজনও তালাক হই নাই তারা যদি ফতোয়া দেয় জিনিসটা কেমন হবে এবার সব মানুষ বলল তারা যদি ফতোয়া দেয় যদি কোরআন হাদিস টিকে তাহলে মেনে নিব সুবহানাল্লাহ কোন এবার পর্দা করিয়া পর্দার ভিতরে ওই চারজন মিয়াকে তিনজন মিয়াকে বাদন রাখার পরে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলা আলম 500 টাকা জোর কন মারহাবা কি জানে বলতেছিলাম আমার কথা কি বোঝা যাচ্ছে পর্দা করিয়ে পর্দার ভিতরে তিনজনকে রাখলে আর বললেন বলো হে তোমরা বলো মা তুমি কোন কিতাব থেকে বলছো আপনার পাঁচক তো নামাজের আপনার 20 টাকা ফরজ মিয়াটা বলো হুজুর আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মানুষটা পাঁচক তো দ্বারা পাঁচক তো নামাজ আদায় করবে পাঁচক তো নামাজ পড়লে 17টা ফরজ পাবে পাঁচক তো নামাজ পড়িয়া ইশার নামাজ পড়ে যদি 3 টাকা বেথের পরে নবী বলেছে আপনার 20 টাকা ফরজ হজের সওয়াব আল্লাহ মোল্লা লিখে দিবে এলাকার সব হাফেজকারী মাওলানা কয় ও বাবা সুবহানাল্লাহ একটু জোরে কর আমার ভাইরা আমার আর অন্য অন্য হাফেজকারী মাওলানারা মুফতিরে বলতেছে আল্লাহর ওলি এখন ওই মিয়াটা কথা তো ঠিকই বলেছে এখন যে বলছে 15 রাকাত কেমন করে উত্তর দিবে আরো বলছে 11 রাকাত এই দুইজন থেকে যাবে কোন কিতাব থেকে আপনি ফতোয়া দিলেন হুজুর একটা বউ তালাক হয় নাই এখন আপনি বলুন আল্লাহর ওলি বলল মা আপনি যে বলেছেন 15 রাকাত নামাজ ফরজ মা আপনি কোন কিতাব থেকে বলেছেন আপনি একটু ফতোয়া দেন হাজার হাজার মানুষ এই উত্তর তোমার শুনবে মিয়াটা বলো হুজুর আমার স্বামী যেদিন আমাকে প্রশ্ন করেছিল ওই দিন ছিল জুমাবার শুক্রবার শুক্রবার জুমার দিন আপনার 15 রাকাত নামাজ হয় ফরজ সিল্লাইয়া কম সুবহানাল্লাহ কয় রাকাত মিন্টু মিন্টু মিয়াম 8 বস্তা সিমেন্ট পুবিলে 8 বস্তা সিমেন্ট জোরে কান মারহাবা আর শাহালম 2 বস্তা সরকান মারহাবা রশিদপুরের শাহালম ভাই 2 বস্তা সিমেন্ট দান করেছেন না তুমি দান কবুল করো আল্লাহ মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকা বরকত দাও সকল এই বলুন আমি কি জানা বলতেছিলাম কয় রাকাত বললো তো হুজুর বলছিল 15 রাকাত ওই দিন ছিল জুমার দিন ওই দিন জুমার দিন হলো নামাজ হয় 15 রাকাত ফরজ জোর কন সুবহানাল্লাহ জোর কন কয় রাকাত ফরজ সকালে ফজরে 2 রাকাত জোহরে 4 রাকাত কয় রাকাত 6 রাকাত আর জুমার দিন হয় 2 রাকাত কয় রাকাত হলো আর কথা কয় না কয় রাকাত 8 রাকাত মাগরিবের 3 রাকাত কয় রাকাত আর ইশায়ের 4 রাকাত এই সর্বসাকুল্য জুমার দিন ফরজ হয় 15 রাকাত সুবহানাল্লাহ তে জোর কন এন হক কোনে ভাষাই দিতেছে আর একজন লাভ দিতে কিন্তু তেরি মানুষ আছে না কথা কয় না লাভ দিতে কয় 11 রাকাত তাইলো কোনে আজকে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ সাইজ করে ফেলে দেব খালি সে ফতোয়া দিয়ে যায় মানে উনি দিবার পারে না কথা কয় না
আমাদের দেশে নিয়ম আছে কেউ যদি উপরে উঠতে চায় আরেকজন খপ করে পা ধরে টেনে নামাবে চায় কথা কন কথা কন এরকম আছে না নাই আছে একজন বড় একটা বিল আপনার বিল্ডিং দিল একতলা বিল্ডিং দিল আর সব তদন্ত করে কেড়ে এত টাকা পাইলো কোনে তার উৎস কোথায় কিভাবে ও এত টাকা দিয়ে জোগাড় করে আপনার বিল্ডিং দিল কথা কয় না মানে পরে টাইনিয়া ধরিয়ে নিচে নামানে চেষ্টা করে না আমার কথা হলো যে টানাটানি করে লাগবে কে মানুষের পাও ধরবি কে দর্চ যদি হয় চুল ধর নিচে ধরিস না কথা কোন আমার কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা আমার সব মানুষ ভালো হুজুর এই তিনটে মানে নিলাম কোরআন হাদিসে আছে বাস্তবের সাথে মিল করে দিছে তাহলে এগারো রাকাত নামাজ কোথায় পাইলো এবার মিয়াটাকে বলে মা তুমি বলেছো এগারো রাকাত ফরজ তুমি এগারো রাকাত ফরজ পাইলে কোথায় বলো হুজুর সব মানুষের জন্য ফরজ এগারো রাকাত ফরজ হয় না যারা মুসাফির হালাতে আপনার দূরে যখন বিদেশে যায় দূরে যখন যায় তাদের নামাজ হয় এগারো রাকাত ওই ফতুয়ার থেকে আমি ফতুয়া দিছি নামাজ ফরজ হলো এগারো রাকাত সুবহানাল্লাহ বললেন না মুসাফির যারা দুই রাকাত ফজরের ফরজ জহরের চার রাকাত কাইতে বাদন দুই রাকাত হয় আসরের চার রাকাত ছেড়ে দিয়ে বাদন দুই রাকাত হয় মাগরিবের তিন রাকাত ঠিকই থাকে ইশায়ের বাদন চার রাকাত বাদন আপনার দুই রাকাত হয় সর্বসাকুল্য মুসাফিরের আজকে আমি মুসাফির হালাতে আসি আমার নামাজ হলো বাদন আজকে সারা দিন যদি মুসাফির হালাতে থাকি আমার নামাজ সারা দিন হবে এগারো রাকাত সুবহানাল্লাহ তো জোরে কর সব গুণী অপমান হাস হয়ে গেল সুবহানাল্লাহ তো জোরে কর আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর ইমামে আজম আবু হানিফে রহমাতুল্লাহ আলা এমনি আপনাকে বলা হয় নাই স্যার ইমামের বড় ইমাম হযরত ইমামে আজম আবু হানিফে রহমাতুল্লাহ আলা তিনি কি করেছেন তেনাকে আপনার বেঈমান আপনার ওই দিলের মধ্যে বাদান ঢুকাইয়া সকালবেলা তার উপর অত্যাচার করে সন্ধ্যার সময় তার উপর অত্যাচার করে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হলো হুজুর আপনি যে জেলের মধ্যে থাকেন আপনার কি কষ্ট হয় আল্লাহর ওলি বলল বাবা আমার কষ্ট হয় না তবে কষ্ট হয় ওই দিন আমার বৃদ্ধ মা আমাকে যেদিন দেখার জন্য আসে সেই দিন আমার কষ্ট হয় সিল্লাইয়া কন্মার হাওয়া আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ জেলের মধ্যে আছে রিমান পর্যন্ত খেতে এসে মা দেখা করতে এসে বলে বেটা ইমামে আজম আবু হানিফা বাবা আমি তোমার মা একটা কথা বলবো তুমি কি আমার একটা কথা রাখবে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলা বলল মা আমি তোমার কথা রাখবো ওয়াদা দেওয়ার পরে তিনি মনে মনে চিন্তা করলেন মা যদি বলে এই বাতিলের সাথে তুমি আপোষ করো তাহলে আমি আল্লাহর কাছে তো গুনাহগার হয়ে যাব ইমামে আজম আবু হানিফা বলে মা এমন কথা বলো না যেন আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব মা বলে বেটা অত কথাই আমি বুঝতে চাই না আর তোর কথা আমি শুনতে চাই না কথা দিতে হবে আমি মা তোমাকে বলবো যা তুমি আমার কথা রাখবে কিনা কারণ আপনার তিনি হলো জন্মদাতা মা কারণ মার চাইতে আপনার মার চাইতে দরদি মানুষ আল্লাহর জমিনে বাদান কেউ হয় না চিল্লে এখন ঠিক কিনা বলে বাবা একটা কথা বলবো তুই রাখবি আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর বলে মা তুমি বলো তিনি জানেন তিনি মনে মনে ভাবতেছেন মনে হয় আপোষ করবার কথা বলছে বাতিলের সাথে মা বলে বেটা আমি তোমার মা বলছি আল্লাহর পথে তুমি অবিচল অটাল থাকবে বাতিলের সাথে তুমি আপোষ করো না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলা বলল মা আমি এইটাই চাচ্ছি গো মা আমার মন বলছে আমার
সারাটা আমার জীবন আজকে ধন্য, আমি এমন মায়ে গর্বে আমি জন্ম গ্রহণ করেছি, মারে আমি যদি পারতাম তোমার কপালে একটা চুমো দিতাম, কিন্তু আমি আমি সত্য শিখের মধ্যে মা আমি তোমার সন্তান তোমাকে চুম্বন দিতে পারছি না, চিল্লে এখন মার হাওয়া নারাজ থাকবি মা কেমন আর বেটা কেমন, সুবহানাল্লাহ এটা জোরে কর। আর আমরা যদি বিপদ দেখি যে বেবাক মরুক আমি বাঁচি, কথা কোন এই তো আমাদের নিয়ম। আমার ভাইরা আমার আল্লাহ বললেন ওয়াকাজা রব্বুকা হে বান্দা মা দাসত্ব করো আল্লাহ তাআবুদু আমার গোলামি করো ইল্লাইয়াহু আমার বন্দেগী করো ওয়াবিল ওয়ালিদাইনি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করে কথা কা আজকে মা হয়েছে বুড়ি কারদা জামার গুড়ি আর বাবা হয়েছে বুড়ো পিঠের উপর ধরে ধরে বুড়ো শ্বশুর হচ্ছে আব্বা জান শাশুড়ি হচ্ছে আম্মা জান বিয়ে করছে পিয়ারা জান ওরাই সব জানের জান পরানের পরান জোরকন ঠিক কিনে আমরা কোরআনের মাহফিলে আজকে আসছি যারা আল্লাহর বান্দা আর করবো না কোনো দান্দা কোরআনের সাথে আমাদের মনটা থাকবে বাদান বান্দা কোরআন হাদিসের কথা শুনিয়ে বাড়ির চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দা কথা কন আর কোরআনের মাহফিলে আমরা যারা আসি আল্লাহর বান্দি আর করব না স্বামীর সাথে ফন্দি কোরআনের সাথে রাখবো বাদান সন্ধি কথা বোঝেন না আমরা যারা আসি আল্লাহর বান্দি আর করব না স্বামীর সাথে ফন্দি কোরআন হাদিসের কথা শুনিয়া বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি সিল্লাইয়া কন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার খুব খারাপ লাগতেছে নাকি যদি এইভাবে আর কোনটা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো আচ্ছা হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না বুঝেছি আপনাদের মন মানসতা ভালো আছে যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছেন আর যারা তোলেন নাই বুঝে দলেন নাই তোলেন নাই অতএব দুই দলই ঠিক আছে আমার ভাইরা আমার তাহলে ভালো করে লক্ষ্য করে শুনেন আল্লাহ বলেন আমার দাসত্ব করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো সুবহানাল্লাহ বললেন না পরে থাকে যদি বাবা ও করো বাবার সেবা করে থাকে যদি বাবা করো বাবার সেবা অমূল্যধন পরশমণি হারালে না পাবি বাবা জান্নাতেরও চাবি কথা বলছে দয়াল নবী যরকম সুবহানাল্লাহ আমরা বিভিন্ন জায়গায় যাই নবীর এক সাহাবী বলে হুজুর আল্লাহর নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মায়ের হক আদায় করতে পেরেছি আল্লাহর নবী বললেন কেমন করে তুমি মায়ের হক আদায় করলে কবির 1000 টাকা যরকম মারহাবা কি যেন বলতেছিলাম না না এই ওয়াজের মধ্যে অন্য জিনিস আসি ওয়াজ কল ভুলে যাই ভুলে যাও না আচ্ছা কি জেনে বলতেছিলাম নবীর সাহাবি কাছে এসে এক সাহাবি এসে রসুলকে বললেন হুজুর আমি মায়ের হক আদায় করছি আল্লাহ নবী বললেন সাহাবি রে কেমন করে তুমি মায়ের হক আদায় করলে সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সত্য বেলা আমার মা আমাকে কোলে করে রাখছে হুজুর আমার মা আমি বিছানা পরে পায়খানা করছি আমার মা পায়খানা পরিষ্কার করছে প্রস্রাব পরিষ্কার করছে আমার গোসল করাইছে এরপর আমাকে কোলে করে করে রাখছে এরপর মা আমার মুখে খাবার তুলে দিছে হুজুর আমার মা এখন বুড়ো হয়ে গেছে আমার মা হাত দিয়ে খাবার খাইতে পারে না নড়াচড়া করতে পারে না আমার মা বিছানা পরে প্রস্রাব করে আমি মায়ের প্রস্রাব পরিষ্কার করি আমার মা পায়খানা করে পায়খানাটা আমি পরিষ্কার করি হুজুর আমার মা আকে আমি কোলে করে রাখি হুজুর আমি আমার মাকে সুন্দর করে গোসল দেওয়াই হুজুর আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আল্লাহ নবী বললেন ও আমার সাহাবী তোমার
তোমার মায়ের 32 দার দুধ পান করেছো এক দার দূরের হক তুমি আদায় করতে পারো নাই চিল্লায়া কর মারহাবা আল্লাহর পরে নবী হি আমার নবীর পরে বাবা আল্লাহর পরে নবী হি আমার নবীর পরে বাবা মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই করতে বাবার সেবা মা বাবার সেবা করা সন্তানের ওই পথ দুঃখ দিয়া মক্কায় গেল হবে না তোর হক রে ভাই হবে না তোর হক তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে হস হবে তোর খুব সহজ করলে তার পাই রুবি বাবা জান্নাতের চাবি কথা বলছে দয়াল নবী জোর কর সুবহানাল্লাহ আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই অনেক মানুষ এসে বলো হুজুর আমার মা 3 মাস 3 বছর ধরে অসুস্থ বাবা 3 বছর ধরে অসুস্থ হুজুর 5,000 টাকা দিলাম 2,000 টাকা দিলাম আপনি দোয়া করুন আমার মাকে যেন আমার আল্লাহ ইমানের হালাতে নেয় অনেক জায়গা যাই অনেক মানুষ টাকা দিয়া দোয়া সায়ার বলো হুজুর আজ 4 বছর ধরে বাবা অসুস্থ হুজুর 5,000 টাকা দিলাম আমার বাবার জন্য দোয়া করুন আমার বাবাকে আল্লাহ যেন ইমানের হালাতে নেয় আর আমি দেখেছি এমন সন্তান এমন ছেলে এমন মেয়ে আছে জন্মের পরে থেকে বাদান পুঙ্গ আর ছেলের বয়স 40 বছর হয়ে গেছে মিয়ার বয়স 30 বছর হয়ে গেছে পুঙ্গ মিয়া বিছানা ভরে পায়খানা করে পুঙ্গ ছেলে বিছানা ভরে প্রসাব করে আপনার 40 বছর ধরে মা বাবা সন্তানের প্রসাব আর পায়খানা পরিষ্কার করে কান্দে করে করে বাবা মা রাখে কোলে করে করে রাখে কোনদিন কেউ কোনদিন বলে না হুজুর 2,000 টাকা দিলাম আমার ছেলে 30 বছর ধরে পঙ্গ হয়েছে আল্লাহ যেন ইমানের হালাতে নিয়ে যায় এই কথাটা মাও কোনদিন বলে নাই বাবাও কোনদিন বলে নাই বলো মা বাবা দোয়া চাইতে হুজুর আমি গরিব মানুষ আমার ছেলেটা পঙ্গ মেয়েটা পঙ্গ হুজুর বিছানা বলে প্রসাব করে পায়খানা করে আমি 5,000 টাকা দিলাম আমার পঙ্গ ছেলের জন্য মিয়ার জন্য দোয়া করেন আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করে জোর কর সুবহানাল্লাহ আমার কথা কি বুঝতেছেন তাহলে আমরা সন্তান কেমন ছেলে মা বাবা এত কষ্ট করে মানুষ করছে মা বাবা যদি অসুস্থ হয় 2 বছর 3 বছর যদি অসুস্থ থাকে হুজুরের কাছে দোয়া চায় হুজুর দোয়া করেন ইমানের হালাতে নিয়ে যাক এই কথাটা বাবা আর মা কোনদিন বলে না এইতে বলে সন্তান মা চামড়া কেটে মা পায়ের যদি স্যান্ডেল তৈরি করে দেও এই স্যান্ডেলটা যদি ক্ষয় হয়ে যায় তারপরে আবার বুকের চামড়া কাটো মার পায়ের স্যান্ডেল বানাইয়ে দেও ওই স্যান্ডেল ক্ষয় হয়ে গেল আবার বুকের চামড়া কেটে মার পার স্যান্ডেল যদি তৈরি করে দাও আল্লাহ নবী বললেন মা ডেলিভারি হওয়ার সময় একটা বার আহা যখন বলেছে আ শব্দর ঋণ কোনদিন তুমি দিতে পারবে না সিল্লে এখন মার হাবা যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারে রে ভাই খাওয়াইছে তোমারে উঠতে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড় বড় হয়া তুমি যদি ওই মায়েরে সারো রে ভাই ওই বাবারে সারো আল্লাহ তো ছাড়বেন না তোমায় রোজ হাসরে দিন সত করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবার যত ঋণ ওটা বাবাই না করিল ক্ষমা আল্লাহ তো করবেন না ক্ষমা নবী তো করবেন না ক্ষমা রোজ হাসরের দিন শোধ করিয়ে দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবার যত ঋণ জোর কর সুবহানাল্লাহ এ যুবক মার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে কষ্ট দিয়ে মক্কায় যায় যদি বারবার যদি তুমি হজ করে আসো এই হজ আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না হওয়া সম্ভব না এই জন্য মার মনে কষ্ট দেওয়া যাবে না সিল্লে এখন সুবহানাল্লাহ ইলাহা
এই কলে মারা বান্দ বেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা ইলাহা ফুলের কনে কনে বমর গুন গনে ওই নামেরি সুর শোনা যায় ওই নামেরি সুর শোনা যায় হইলাম পাগল পারালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী দিনের দাওয়াত দিতে বাইরে গিয়েছে রাত বারোটা হয়ে গেছে নবীর বিবি খাদিজাতুল কুবরা ঘরে দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া অপেক্ষা করে সুবহানাল্লাহ বললেন না ভাই আপনি আমার ডাকলেন আধা ঘন্টা আসান তো নারায় আপনাদের মনোযোগ নাই কারণ ওয়াজের যে মাথা মাথা যদি খাওয়া যায় সেই ওয়াজ কে আর ওঠে কি কোন ওঠে দোষটা আমার না কালেকশন করাবেন দ্বিতীয় বক্তা দিয়ে আর আমি উঠেই যখন কালেকশনের কথা বলছেন একটু বলার পরে কালেকশন করছি ওয়াজের মাথা শেষ আপনাদের মনোযোগ ওয়াজের মধ্যে নাই তারপরেও আমি বলবো ইনশা এদিক টাকা থাকে কি যেন বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা রাত বারোটা হয়ে গেছে রসুল আসে নাই ঘরে দরদার সাথে পিঠ লেগে দাঁড়া আছে সুবহানাল্লাহ জোরে কর আর আমাদের ঘরে একটা করে খাদিজা আছে রাত বারোটার সময় যা দেখবেন ওকে আপনি আমাদের জন্য অপেক্ষা করতেছে নানকা লুটিয়ে পুটিয়ে ঘুম পাড়তেছে যে সবগুন এসে ফাঁকে গেছে না বাচ্চি আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করলেন খাদিজা একটা ডাকে দিছে অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে সুবহানাল্লাহ তে জোর কর এ বাবা বসো নাকি এক ডাক দিছে দরজা খুলছে আর আমাদের ঘরে খাদিজা আছে রাত বারোটার পরে যা ডাক দিবেন খাদিজা খবর নাই ও খাদিজা কোন আওয়াজ নাই ও খাদিজা তিনবার বার উত্তর দেয় একই একই আমার নবী রাত বারোটার পরে মা খাদিজার করে নক করলেন খাদিজা দরজা খুলে দিলেন আমার নবী সালাম দিবে এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীরে বাদান সালাম দিয়ে দিলেন আমার নবী বললেন আমার নবী বলেছেন এগারোটা বিবি ছিলেন আমার নবী বললেন আমি আমার নয়টা এগারোটা বিবির মধ্যে দশটা বিবিকে আমি সবসময় আমি নবী আগে আগে সালাম দিছি কিন্তু আমার খাদিজার কাছে যাইয়ে আমি নবী যতই তাড়াতাড়ি করে সালাম দেব এর আগে খাদিজাতুল কুবরা সালাম দিয়েছে সুবহানাল্লাহ এটা জোরে কর তাই নবীর বিবি নবীকে সালাম দিছে আমাদের বিবি সালাম দেয় জোরে কর জোরে কর এত মানুষের মধ্যে নানা বলতেছেন বাড়ির জানি আজকে খবর আছে আচ্ছা বৌমান দিলই না আমরা কি বিবি দিয়ে সালাম দেই জোরে কর তাহলে বোঝা গেল বিবি যেমন আমরা যেইসাকে তেইসে মেলে রাজকে মেলে রানী বুতকে বুইতানি মেলে খাপসাতে খাপসানি রে খাপসাতে খাপসানি জোর কন ঠিক কিনে আজকে আখির মোনাজাত করিয়া বাড়িতে যায়া বিবিকে সালাম দেবন বলেন সবাই ইনশা ইনশা আখির মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবার বলবো আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাকে কাবুললে হাসবে আর বলবে দম করা জায়গা হইতেছেও না 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 অজগবি সালাম দিলে হাসবে না কথা কয় না না আমাদের বাড়িতে সালামের হাস্য নাই আমাদের বাড়ি আছে টাটা বাই বাই খাই খাই নাই নাই কথা কোন
দেখেন গরিবের দেখেন গরিবের ছেলে গরিবের গরিব মানুষ যখন ব্যান নিয়ে যায় গরিবের বউ ছেলেকে নিয়ে যায় বলে বাবা তোমার আব্বা টাটা দাও কথা বুঝতেছেন না এটা হলো গরিবের টাটা আর যারা শিক্ষিত মানুষ স্বামী যখন আপনার চাকরি যায় বউ ছেলেকে কোলে নিয়ে বলে তোমার আব্বু বলো আব্বু টাটা মানে ছেলেও আব্বু কয় বউ আব্বু এটা হলো শিক্ষিত মানুষের কথা কি বুঝতেছেন যত শিক্ষিত তত বেদব আমার কথা কি বুঝতেছেন বর্তমান বাংলাদেশের মানুষ যত শিক্ষিত হচ্ছে ছেলেরা যতই শিক্ষিত মিয়ারা যতই শিক্ষিত হচ্ছে ততই মিয়াদের বেলাউদের জুলখালি উপর দিকে উঠতেছে আর যুবকেরা যতই শিক্ষিত হচ্ছে ততই প্যান্টের বল খালি নিচের দিকে নামতেছে যুবকেরা যে আপনার জিনসের প্যান্ট পরে প্যান্টের বেল নামাইতে নামাইতে কোমরে ছাঁচে বাড়ি করছে কথা কোন খালি কি তাই পিছনের দিকে তাকালে পায়খানা রাস্তা দেখা যায় সামনে তাকালে সুন্দরবন দেখা যায় কত না কত কোন আমি জানি যে ইস্তেরি করা জানি কিন্তু ইস্তেরি করে বললাম না হ্যাঁ না না সাইজ করব ওয়াজ তো মাথা খায়া গেছে কি কর আমার ভাই নামাজ আমার নবীরা যখন আমার নবী বাড়িতে গেলেন যতক্ষণ পর্যন্ত রসুল বাড়িতে যায় নাই মা খাদিজাতুল কুবরা এক লোকমা খাবার খায় নাই সুবহানাল্লাহ কর আমার নবী যাইয়া বলে খাদিজা তুমি কি খাবার খেয়েছো মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার আগে তিনটা স্বামীর সংসার করেছি এই রকম কোনদিন হয় নাই ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি কোনদিন এক লোকমা খাবার আপনার আগে খাই নাই চিল্লাইয়া কন মারহাবা বগুড়াবাসী ভাইয়েরা নবীর বিবি খাদিজাতুল কুবরা নবী যতক্ষণ পর্যন্ত না আসে এতক্ষণ পর্যন্ত খাবার খায় নাই আমার বগুড়ার মায়েরাও মনে হয় ওই রকম এদের কয় না তার আগেই খায় বাড়ির যান আপনি বুড়ো মানুষ আপনি শুধবিনি যে জীবন ভরে তোর সাথে সংসার করিয়া আজ আমি বুড়ি হয়ে গেলাম এখন তুই জালসার মধ্যে যা মাহফিলের মধ্যে যা শত শত মানুষের মধ্যে আমারই বদনাম করতেছিস আমার নবী কি করলেন খাবারটা আপনার হাতে লোকমা বানাইয়া মা খাদিজার মুখে খাবার তুলে দিল আর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখে খাবার তুলে দেয় আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবির মুখে খাবার তুলে দেয় বিবি যদি স্বামীর মুখে খাবার তুলে দেয় আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়দা হয় আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলে ফেরেশতারে আমার বান্দা বান্দি তৈরি করতে তোমরা নিষেধ করেছিলে দেখো আমার বান্দার ভিতরে বান্দির মধ্যে কি মহাব্বত আমার বান্দা বান্দির মুখে খাবার তুলে দেয় আর বান্দি আমার বান্দার মুখে খাবার তুলে দেয় ফেরেশতারা চোখটা সাপ দিয়ে ধরে বলে আল্লাহ আর এই দৃশ্য দেখাইয়ে আমাদের লজ্জা দিও না আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তোদের লজ্জা দিব কারণ আমার বান্দা বান্দি সৃষ্টি করতে কেন তোরা বাধা প্রদান করেছিলি চিল্লাইয়া কন ঠিক কিনে এই জন্য স্বামী স্ত্রী বেশি বেশি করে আপনার একই প্লেটে খাবার খাবো আমরা যখন স্বামী স্ত্রী স্বামী দেবো বিবির মুখে খাবার তুলে বিবি দিবে স্বামীর মুখে খাবার তুলে আল্লাহ গর্ববোধ করবে ফেরেশতা টাকা দেখ কি বান্দা বান্দিক তৈরি করছি সুবহানাল্লাহ একটু জোরে কয় আমার কথা কি বুঝতেছে আমার ভাইয়ের আমার আমার নবী মা খাদিজার চুল ধরে এরকম করে চুমো দিলেন সুবহানাল্লাহ তো যতক্ষণ আমার নবী তার বিবির চুল ধরে চুমো দিছে আর আমাদের বিবির এত বড় বড় চুল কয়দিন বিবির চুল ধরে চুমো দিছেন কয়দিন দিছেন মামরা মামুনেরা শুনে বলতেছে আহারে সেই মৌলবী আইছে রে ভালো করে বুঝো আমার নবী বললেন খাদিজা ও খাদিজা
তামাম পৃথিবীর নারীদেরকে জানাইয়া দিও আমি নবী তোমার সুলে সমন দিয়ে নারীদের মর্যাদা ইজ্জত আমি রসূল বাড়িয়ে দিয়ে গেলাম আমি নবী বলে গেলাম খাদিজা তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও কোন মানুষ যদি বরসুল দইরে এই হাত দিয়ে যদি বউ মারে সুল দইরে কেউ যদি বউ মারে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না হইতে পারে না যারা বউ মারিছে কে বড় বড় চোখ করছো কেউ না বউ মারা হারাম বউ মারবেন কোথায় আজকে মা বোনের আছে না কতক্ষণ আছে মাবুরেরা শুনে বলতেছে আহারে এত সুন্দর সোনার মলিবি কোনে আসিল হুজুর সব বোন এসে গেলে ভালো করে বুঝুন চুল ধরে ধরে পেটে যে মার খাইছে বেশি সে আর একজনে বলতেছে আমি এমন মার খাওয়া খাইছি জীবনে রসুল বলেছেন মা আল্লাহ নবী বলেছে কোন স্বামী যদি রাগের সময় তোমাকে দুধ দিয়ে মাইরেই থাকে কথা বুঝতেছেন যে নারীরা মার খাইছে তাদের কথা বলছে আমার নবী স্বামী যদি রাগের সময় তোমার শরীরে আঘাত করে যদি থাকে তোমার মাইরিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না এখন বলতেছে না আমারে ভালোই করছি তালি স্বামীর কি রহমতের হাত কথা বুঝতেছেন সুদ খাওয়া হাত ঘুষ খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহর সরকম ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে তখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরায় স্বামী মুখ লে বউ খালি মুখ ঘুরাও স্বামী কয় তুমি তোমার মুখের কাছে আমি মুখ লেই তুমি মুখ ঘুরাও কারণটা কি বউ কয় শরমও করে লজ্জাও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাছার চাইতে তোর মুখের গন্ধ বেশি বিড়ি খায়া বউকে কষ্ট দাও ব্রাশ করতে পারো না কথা কয় না কথা কয় না আচ্ছা ও আজকে খারাপ বলতেছি নাকি কোরআন হাদিস এগুলি সব হাদিসের কথা না হুজুর সব হাদিসের কথা বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলতেছি কিন্তু ওয়াজ করার সুযোগ দেন নাই আমার ওয়াজের মাথা খায়া ফেলাইছে খুব খারাপ লাগতেছে নাকি নারে তাকবীর আমার ভাইয়েরা মা বোনদের বলি মা দেখেন নবীর স্ত্রীর মধ্যে নবীদের কি সুন্দর মহব্বত ছিল আমার নবী টেলিং দিয়ে আপনার প্র্যাকটিক্যাল মানুষকে দেখা দিয়েছে সুবহানাল্লাহ মা আয়েশা আমার নবীকে নিয়ে আপনার এই যে শুনেন আজকে এখানে ওয়াজ হচ্ছে আজকে স্থলে স্থলে আপনার তাফসীর হবে কি হবে তাফসীর হবে আর দেখবেন বাম হাত দিয়ে বিড়ি খাবে বাম হাত দিয়ে চা খা ডান হাত দিয়ে বিড়ি খাবে বাম হাত দিয়ে চা খা বলবে আরে কত মুক্তি দেখলাম রে কথা কয় না যত কথা হয় শ্বাস তালে কত কন এই দেখেন একজনে মিয়া রাজশাহী ভার্সিটির পরে যা গল্প করতে যে স্টলে যায় চা খাচ্ছে আর বলছে মিয়া একখান জন্ম দিছি আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে ওখানে ছিল ছেলের বাবা তে ছেলের বাবা বলতেছে তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পড়াশোনা করে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি ব্যাক কল আমার ছেলে ওই ভার্সিটির পড়ে আমি তো গল্প করি না ছেলের বাবার গল্প হচ্ছে না কথা কয় না গল্প হচ্ছে না মিয়ার বাবা চিন্তা করতে বেটা গল্প করার আমার ধমকায় তখন মিয়ার বাবা বলতেছে শোনেন গ্রামের মধ্যে অনেকেরই মেয়ে আছে অনেকের মেয়ে আছে সবাই মিয়া কিন্তু রাজশাহী ভার্সিটি পড়াইতে পারে না ঠেলা আছে আমার মিয়া রাজশাহী ভার্সিটি পড়ে মাসে লাগে 10,000 টাকা তে ছেলের বাবা বলতেছে তোমার মিয়া রাজশাহী ভার্সিটি পড়ে মাসে লাগে 10,000 টাকা এই গল্প কি স্টলে আছে করা লাগবে নাকি আমার ছেলে ওই ভার্সিটি পড়ে মাসে লাগে 20,000 টাকা আমি তো গল্প করি না ছেলের বাবার গল্প হচ্ছে না মিয়ার বাবা আরো রেগে যাচ্ছে বেটা গল্প করার আমাকে দমকায় তখন মিয়ার বাবা বলতেছে
তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটিতে আমার মিয়াও সেই ক্লাসে সেই ভার্সিটিতে তো আমার মিয়ার লাগে মাসে 10000 টাকা আর তোমার ছেলের মাসে 20000 টাকা লাগে কারণ কি গালগপ্পর জায়গা পাও না মানুষ দেখলি গল্প করো কারণ কি তো ছেলের বাবা বলতেছে তোমার মিয়ার লাগে 10000 টাকা আর আমার ছেলের মাসে লাগে 20000 টাকা কারণ হলো এই তোর মিয়া মিস কল দেয় আমার ছেলে ব্যাক করে ওয়াজ করতে দিলেন না কিন্তু মধ্যে রেতে তুলিয়ে দিয়ে ওয়াজ খায়া ভালাইছে খুব খারাপ লাগতেছে নাকি নারায়ণ এই তাকবীর আমি ওয়াজ করব না নারায়ণ তাকবীর এই আল কোরআনের আলোক নারায়ণ তাকবীর তা আপনারা আসান দেখেন রাত গভীর হয়ে যাচ্ছে একটা লোকের চোখের পাতা বন্ধ হয় নাই খালি এরা জিকমিক করে তাকা আছে আমি মাহফিল থাকা মন্তব্য করলাম বগুড়াবাসীকে আল্লাহ যেন জান্নাতবাসী করে কন আমি জোর কন আমি খাদিজাতুল কুবরা আমার নবীকে নিয়ে আপনার এই যে কন কনা শীত গেল কি শীত এবছর কঠিন শীত না একটা লোক বলে হুজুর পাঁচ দিন ধরে গোসল দেই না কয়দিন পাঁচ দিন ধরে গোসল দেয় না চিন্তা করছে কে তার বউ কি একটু গরম পানি করে দিবে পারে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টুলের উপর বসাইয়া বাদন গোসল করা দিচ্ছে এদিকে আমার নবী লক্ষ্য করে দেখে নবীর শরীর মোবারকে পানি ঢালছে বাদন সাদা এবার জমিনে পড়ার সাথে সাথে পানিটা লাল হয়ে যাচ্ছে আমার নবী বলে আয়েশা আমি দেখি তোমার আপনার আমার শরীর থেকে বর্ণ থেকে পানি বের হয় সাদা জমিনে পড়ার সাথে সাথে পানি লাল হয় কারণটা কি মা আয়েশা বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই তুলের উপর বসেছেন ওই তুলের নিচে আমার পা পড়ে গেছে পা ফেটে গেছে রক্তগুলি বের হয়ে গেছে আল্লাহ নবী অমনি তাড়াহুড়ো করে তুলের থেকে বাদন নাবলেন আমার নবী লক্ষ্য করে দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাটা ফেটে গেছে আমার নবী অমনি ক্ষত জায়গা ধরলেন থুতু মোবারক লাগাইয়া দিলেন আর বললেন ইন্না আতাইনা সাবহান বলে থুতু লাগা দিলেন রক্ত পড়া বন্ধ হয়ে গেলেন সিল্লাইয়া কান মারহাবা আমার নবী বলে আয়েশা তোমার আমার এই তুলের উপরে তোমার পা পড়ছে তোমার কি ব্যথা লাগে নাই তুমি কি কিছু বলো নাই আমি নবী তো টের পাই নাই তোমার পা পড়ে গেছে মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পা ছিড়ে গেছে ক্ষত হয়ে গেছে তাতে আমার দুঃখ নাই আমার কলিজাটা যদি ক্ষত হয়ে যায় তো আমার বিশ্ব নবীকে আমি সত্যি বলতাম না কি মোহাম্মদ স্বামীর প্রতি আর আমারে আমার নবী বলে আয়েশা তমাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও কোন নারী যদি স্বামীকে যদি গোসল করা দেয় স্বামীকে যদি নারীর যদি গোসল করা দেয় এক ফোঁটা পানি জমিনে পড়ার সাথে সাথে এক এক ফোঁটায় আল্লাহ দশ ও দশটা করে নেকি দিয়ে দিবে এই যে কত না সুদ গেল অনেক বুড়ো মানুষ শীতের কারণে গোসল দিতে পারে না কেমা একটু পানি একটু গরম করে দিতে পারো না বয়েল করে দিতে পারো না আমরা এই যে ওয়াজ শুরু করছি প্রত্যেক দিন আজকেও বিবি পানি বয়েল করে দিছে আর পরে গোসল দিয়ে আসছি এই ওয়াজ আমার এলাকা করছি একটা লোক শুনে বাড়ির যা বউ বলতেছে মানুষের বউ আমারও বউ মানুষের বউ আমারও বউ তো বউ বলতেছে তুই তুমি বউ বউ করো কা তুই বউ না তুই টং হুজুরে বউ হুজুরে গোসল করা দেয় আজ 30টা বছর ধরে তোর সাথে আমি ঘর সংসার করতেছি একটা দিনও পানি গরম করে বয়েল করে আমাকে গোসল করা দিলি না তো বউ বলতেছে তোমার কি বয়েল পানি দিয়ে গোসল করার ইচ্ছা হয় কামন তো চাই বউ বলতেছে আজকে তো গোসল করাবো করছে কি বাঁশের খড়ি আর লাকড়ি দিয়ে 15 মিনিট পরে পানি সিদ্ধ করছে তাহলে হাত দিয়ে দেখা লাগে যে ওই লোকটার গায়ে শোবে কি শোবে না পানি খালি টকবক 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 করতেছে 15 মিনিট পরে সিদ্ধ করছে কথা বুঝতেছেন না হে আগুনটা ধাউ ধাউ করে জ্বলতেছে পানি খালি টকবক টকবক করতেছে ওই যে পাট খড়ি বোঝেন না পাটের পাট খড়ি দিয়ে বেড়া দিছে বেড়া দেওয়ার পরে ওখানে পেশাব করে বইছে
মানে গোসলের পথের সঙ্গে বউ ব্যক্তির সঙ্গে গোসল করবার জন্য উনি পথের সঙ্গে নিচ্ছে। ও করছে কি পানি টকবক করতেছে, একবার না পানি তুলিয়া ও তো পেশাব করতেছে, গাড়ের উপর দিছে ডালে জোপের বেড়া ভাঙিয়ে দৌ নেকি আছে মানুষ মারে নেকি কামাই করে লাগবে নাকি। ও মাছ সাম পাথলে দৌড় সারিছে, কারণ আর একবার না পানি তুলতেছে, আইসো তোমার গোসল করার দিই, তোর গোসলে পানি লাগবে না, এদিকে পিঠে চামড়া নাই। বউ এমন চালাকের চালাক যে জীবনে জানি স্বামী গোসলে পানি না চায়। বাংলাদেশের মানুষ এইরকম চালাক মেয়েরা।